কে নিয়ে কথা এই নিয়ে আলোচনাতে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জের সহকর্মী আহসান সাদিক এবং খুলনা রয়েছে আর সহকর্মী মামুন রেজা আমরা শুরুতেই নারায়ণগঞ্জে আহসান সাদিকের কাছ থেকে ঘুরে আসতে চাই আহসান ফারুক মনোনয়ন জমা দেওয়ার আজকে কিন্তু যে যে দিনের যদি সারাদিনের তথ্য আপনাকে জানাই তাহলে আপনি জানেন নারায়ণগঞ্জে অন্যান্য প্রার্থীর সাথেও কিন্তু যে হেভিওয়েট প্রার্থী তারা কিন্তু বেশ কয়েকজন নারায়ণগঞ্জে রয়েছেন যদি সকালের পরিস্থিতি জানাই তাহলে আজকে সকালে কিন্তু নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ এক নারায়ণগঞ্জ এক আসন যে নির্বাচনী এখানে কিন্তু যে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দোস্তকির গাজী বীরপতি তিনি কিন্তু সকালে আজকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই সাথে নারায়ণগঞ্জের একই ওই একই আসনে কিন্তু যে তৃণমূল বিএনপির যে মহাসচিব রয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং সেই সাথে নারায়ণগঞ্জের আরেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের আলহাজ এম শামীম ওসমান তিনি আজকে মনোনয়নপত্র বেশ এখন থেকে প্রায় 40 বা এক ঘন্টা আগে কিন্তু নারায়ণগঞ্জের জেলা রিটার্নিং অফিসার সেখানে কিন্তু তারা জমা দিয়েছেন আজকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যে সকল প্রার্থী রয়েছেন তারা নির্বাচনের ব্যাপারে বলছেন যে আসলে তাদের যে সকল প্রতিশ্রুতি রয়েছে যেগুলি তারা এখনো সমাপ্ত করতে পারেনি সেই সকল প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবেন হয়তো সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ব্যাপারে এবং সেই সাথে তারা নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের সুষ্ঠুতা সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন এই যে সংস্থা রয়েছে তাদের কাছে দাবি জানিয়েছেন তো এই আসলে সর্বশেষ পরিস্থিতি আহসান সাদিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে খুলনায় চলে যেতে চাই আরেক সহকর্মী মামুন রেজার কাছে মামুন ফারুক খুলনা ছয়টি আসন থেকে মোট 40 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মোট 6 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা 1 এবং 5 এই দুটি আসনে এখনো পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি খুলনা 2 আসনে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল এবং খুলনা 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এছাড়া খুলনা চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল সালাম মুর্শিদি তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সঙ্গে একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জুয়েল রানা তিনি জমা দিয়েছেন এছাড়া খুলনা 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ রশিদুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী শেখ রাজু তিনি এস এম রাজু তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 6 জন প্রার্থী আজ জমা দিয়েছেন এছাড়া অন্য যেসব প্রার্থীরা রয়েছেন তার মধ্যে অন্যান্য প্রার্থীরা তারা আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন এবং আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তবে যেহেতু স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত মনোনয়নপত্র জমা দিতে হয় সে কারণে কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র শেষ পর্যন্ত জমা নাও দিতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আওয়ামী লীগের খুলনা 1 এবং 5 আসনের প্রার্থী তারা আগামীকাল সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেবেন বলে তাদের দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন ফারুক মামুন আপনাকে ধন্যবাদ দর্শক সারা দেশে যেরকম মনোনয়নপত্র জমা এবং সংগ্রহের কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীর এদিকে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক